भाई पाम पर्त ले जा जा बंद हो गया बंद हो गया गाड़ी चले ना चले ना चले ना रे गाड़ी चले ना गरम लगे गरम लगे तो আমরা তো এই যে একটা পাখি না থুকু একটা খরগোশ আর একটা খরগোশ মানে সিনেমাটোগ্রাফার আইসা বলছে বড়লোক মানুষ পাত্তাই দিল না আমারে টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আমি পাখি কিনতে যাচ্ছি সো পাখিটা হচ্ছে কি DJI ড্রোন আপনারা মনে হয় আগের ব্লগে দেখছেন আমি একটা ড্রোন কিনছিলাম বাট আনফরচুনেটলি আমার ড্রোনটা একটু প্রবলেম দিছিল যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনছি রিপেয়ার করা ছিল বাট আমি রাতের বেলা আনছিলাম দ্যাটস ওয়াই আমি রেখে আনতে পারি নাই সো ওইটা আমি ব্যাগ দিয়ে আসছি ব্যাগ দিয়ে ক্যাশব্যাক নিয়ে আসছি তাই ভাবলাম যে যেহেতু কিনবো একবারে কিনে ফেলি ভালো একটা সো বাজারে নতুন একটা আসছে ম্যাভিক DJI ম্যাভিক এয়ার 2 সো ম্যাভিক এয়ার 2টা সব কিছু দিক দিয়ে আমি 4-5 দিন ধরে ইন্টারনেট ঘাটালাম সবার কাছে জিজ্ঞাসা করলাম সবাই বললো এটা মোটামুটি অনেক ভালো দ্যাটস ওয়াই আমি এটার দিকেই গেলাম ম্যাভিক 2 প্রো অনেক কস্টলি হয়ে যায় ম্যাভিক 2 প্রো নিলে প্রায় 2 লাখ টাকার মতো পড়ে যায় সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওইটা নিয়ে নিতেছি তো দেখা যাক মার্কেট প্রাইস 1,10,000 দেখি যদি আরও কমে পাই তাহলে ভালো হয় তো এখন যাব স্ত্রীর বাসার সামনে আর বাসার সামনে থেকে একটা হেলমেট নিতে হবে কারণ আমার কাছে 100 হেলমেট নাই তো এটা হচ্ছে স্ত্রীর বাসা এখান থেকে আমি একটা হেলমেট নিতে আসলাম তো গাইজ আমরা এখন একটু যাব বিএসবি গ্রাউন্ডে ওইখান থেকে হৃদয়কে পিক করতে হবে দেখি গ্রাউন্ডে যে গ্রাউন্ডে কে কে আছে নাই গ্রাউন্ডে কেউ নাই সো গ্রাউন্ডে কেউ নাই এখন হৃদয়কে ফোন দিয়ে আনতে হবে কোথায় আছে কি 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 ব্লগার দুইবার কইতে হয় রোল ওয়াও নাইস নাইস ব্রো হ্যাঁ কই আমি আরিফের বাসার সামনে আজ হাইতেছি আর বাসার নিচে দিয়ে দিব এখন যাব হৃদয়কে এলাকার সামনে থেকে উঠিয়ে নিয়ে আসবো অপহরণ করবো এখন হৃদয়কে হৃদয়কে অপহরণ করেই ওকে বসুন্ধরা নিয়ে গিয়ে ওকে সেল করে আমরা ড্রোন কিনে আনবো ঠিক আছে সে একজন বাংলাদেশি কি বললা আইকন স্টান্ট রাইডার আই মিন এক কথায় 2017 সালের চ্যাম্পিয়নও বলতে পারেন সতেরো না ষোলো সালের চ্যাম্পিয়ন
17 সালের আচ্ছা যাই হোক 16 অথবা 17 সালের চ্যাম্পিয়ন। আজকে আমরা চ্যাম্পিয়নকে সেল করে আমরা একটা উড়ন্ত পাখি কিনে আনবো। সো লেটস গো। এই যে চ্যাম্পিয়ন, আজকে ওরে আমি বসুন্ধরা নিয়ে ড্রোন স্কেলে সেল করে দিব। আরে সেল করে, আরে সেল করে আমরা আজকে উড়ন্ত পাখি কিনবো। সবাই একটু কমেন্টে জানাবেন আরে কত টাকা দিয়ে সেল করা যাবো। এই যে বাইরে যাচ্ছে, তেল নাই ভাই, পাম্প পর্যন্ত লয়ে যা যা। এই যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে গা, বন্ধ হয়ে গেছে গা। ভাই লয়ে যাও, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না গাড়ি চলে, গাড়ি পুরো ঠেলতেছে, তেল নাই, একটুও তেল নাই। আমি যে মাইপা রাখছি যে পাম্প পর্যন্ত যাইতে পারবো, আর বাসার দিকে না গেলে পাম্প পর্যন্ত যাইতে পারতাম। আর একবার স্টার্ট নিল তো পাম্প পর্যন্ত যাইতাম গা। পাম্পের সামনে স্টার্ট নিল। তো গাইস আমরা চলে আসলাম বসুন্ধরা, তো এখন বাইকটা রেখে উপরে যাব। তো আমাদের এখন ছয়তলায় যাইতে হইতেছে, ছয়তলায় যাব, ড্রোন দেখবো, ড্রোন ইউজ করা যাচ্ছে আগে, তারপর যদি ওইখানে দামে না পছন্দ হয় তাহলে সাব্বির বার কাছে যাবো। তো দেখি যেখানে কম পাবো সেখান থেকে নিয়ে নিব। আর আমার সাথে আছে ব্যাপলার হৃদয়, মেন কথা হচ্ছে সুবিধা পাটি, আমরা যে জায়গায় সুবিধা বেশি ওই জায়গা থেকে আমরা নিয়ে নিব। আসলে আমার চ্যানেলটা নতুন, দ্যাটস ওয়াই আমি চাই না যে আমার ভিডিওগুলো নতুন অবস্থায় বেশি বড় হোক। আমি এখন ম্যাক্সিমাম ভিডিও 15 মিনিটের উপরে করতে চাইতেছি না, বিকজ 15 মিনিটের মানে 15 মিনিট অনেক বেশি হয়ে যায়, 15 মিনিটের বেশি করলে কেউ দেখতে চায় না, দ্যাটস ওয়াই আমি 15 মিনিটের ভিতরে রাখতে চাই। এই জন্য আমার প্রত্যেকটা ব্লগে একটু মিউজিক কম থাকে আর ভিডিওটা একটু ছোট থাকে। সো গাইস আমাদের ক্যামেরা আনতে গেছে, দোকানে স্টক নাই, আনতে গেছে। আর আমার সাথে আছে এই যে মামুন ভাই, আর এই যে সিনেমাটোগ্রাফার, ফেমাস সিনেমাটোগ্রাফার, আর এই যে ব্যাপলারি দাস। সো ওয়েট করতেছি, আসলে দেখবেন প্রোডাক্ট এখান থেকে ওপেন করে নিয়ে যাবো, আর বাকিটা বাসায় যা দেখবেন। ওকে ওয়েট করুন। তাই কিনতাম ভাই, একটু চেহারাটা দেখাবেন না, ওরে লাখ টাকার হাসি দিয়ে দিছে, আমার এই ব্লগ ফেমাস হয়ে যাবো আজকে, সবাই লাখ টাকার হাসি দিতেছে। ভাই আমার এই চুল চুল নাই, আমার সামনে থেকে সুন্দর লাগে, পিছন থেকে দেখলে আরে ওই ভাই চুল জোর। এটা এটা তোমার এই সিনেমাটোগ্রাফি দেখাই দিয়ে জায়গা, ঠিক আছে, ওকে রেডি।
সো গাইস আমাদের কেনাকাটা শেষ। আমরা আসলে চাইছিলাম আমাদের এইচআরডিদেরকে সেল করে তারপর জিনিসটা কিনবো। আনফর্চুনেটলি আমরা আমাদের টাকা ম্যানেজ হয়ে গেছে, এই জন্য ওকে সেল করতে হয় নাই। সো যাই হোক, বাসায় যেয়ে বাকি ভিডিও দেখাচ্ছি, ব্লগটা দেখতে থাকুন। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্মেস দ্য ইসক্রাইব বাটন। সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্মেস দ্য ইসক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। ওকে, বাই বাই।